দিনটি ছিল 6 ফেব্রুয়ারি 2022 সাল। গোটা ভারতীয় উপমহাদেশ সহ সারা বিশ্বে শোকের মাতম বয়ে যায়। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই। লতা মঙ্গেশকর, যার নামের আগে কোনো অলঙ্কার বসানো যেন বাহুল্য, তিনি নিজেই ভাস্বর কিংবদন্তি, সুরের আকাশে উজ্জ্বল ধ্রুবতারা। ভারত তো বটে, গোটা উপমহাদেশকে তিনি 7 দশক ধরে দিয়ে গেছেন সঙ্গীতের উপহারের ডালি। শাস্ত্রীয় থেকে একেবারে আধুনিক সব গানই ছিল তাঁর ছন্দময় পদচারণা। মন প্রাণ দিয়ে সুরের সাধনায় তিনি পুরস্কার পেয়েছেন অনেক অনেক, ভূষিত হয়েছেন দেশের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্ন। প্রিয়তম কণ্ঠ দিয়েছেন 36 ভাষায় 30,000-এর বেশি গানে। 1974 সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করায় গিনেস বুকে উঠে তাঁর নাম। বীরজালা ছবির গান ছিল তাঁর সর্বশেষ প্লেব্যাক। অনেক বাংলা গানে তিনি কণ্ঠ দিয়েছেন, যে গানগুলো প্রতিটি বাঙালির মুখে মুখে ফেরে। কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর আমাদের বাংলা চলচ্চিত্রেও গান করেছিলেন। 70 দশকের শুরুতে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র রক্তাক্ত বাংলায় অসাধারণ একটি গান গেয়েছিলেন, দাদা ভাই ও দাদা ভাই এই শিরোনামে। গানটি এখন মানুষের মুখে মুখে ফেরে, অত্যন্ত মায়াবী মিষ্টি একটি গান। লতা মঙ্গেশকরের জীবন গল্পের শুরুটা 1929 সালে, ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি। পরের গল্পটা স্বর্ণাক্ষরে লেখা এক ইতিহাস। ছেলেবেলা থেকে গান শিখলেও গানের ক্ষেত্রে তেমন কোনো উন্নতির লক্ষণ ছিল না মেয়েটির মধ্যে, অথচ গানের পরিবারেই তাঁর জন্ম। বাবা বাড়িতে গান শেখান ছাত্রছাত্রীদের। একদিন গান শেখাতে শেখাতে কোনো কাজ আসায় মেয়েটির বাবাকে যেতে হলো বাড়ির বাইরে। এক ছাত্রকে দায়িত্ব দিয়ে গেলেন রেওয়াজ যেন ঠিকঠাক চলে, তিনি খানিক পরেই ফিরে আসবেন। কিছুক্ষণ পর যখন বাবা ফিরলেন, দেখলেন মেয়েটি ওই ছাত্রটির রাগ শুধরে দিচ্ছেন। তিনি আর কেউ নন, সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, আর তার বাবার নাম দীনানাথ মঙ্গেশকর। মারাঠিতে গীতি নাটক গান লিখতেন দীনানাথ। ছেলেবেলা থেকেই বাবার নাটকে ছোট ছোট পার্ট পেতেন লতা। একবার বাবারই এক নাটকে নারদমুনির চরিত্রে অভিনয় করা অভিনেতা কোনো কারণে অনুপস্থিত হন। বাবার কাছে লতা আবদার করেন ওই চরিত্রে অভিনয় করবেন, কিন্তু আবদার শোনা মাত্রই বাতিল করলেন দীনানাথ। কিন্তু নাছোড়বান্দা লতায় শেষমেশ রাজিও হতে হলো স্নেহময় বাবাকে। অভিনয় করলেন লতা, শুধু তাই নয় গানও গাইলেন তিনি। আর দর্শক অভিনয় আর গান শুনে এতটাই খুশি যে ফের তারা লতার গান আর অভিনয় করার দাবি জানাতে থাকেন। খুব বেশি দিন বাঁচেননি দীনানাথ। লতার মাত্র 13 বছর বয়সেই প্রয়াত হন তিনি। বড় সংসারে বোঝায় এসে পড়ে লতার ছোট্ট ঘাড়ে। সেই সময়ই পাশে এসে দাঁড়ালেন পারিবারিক বন্ধু তথা নবযুগ চিত্রপট সিনেমার মালিক বিনায়ক দামোদর কর্ণাটকী। লতাকে তিনি গান আর অভিনয় শিখিয়ে সুযোগ দেওয়ার চেষ্টা করলেন মারাঠি সিনেমাতে। কিন্তু একটি মারাঠি সিনেমায় গান গাওয়ার সুযোগও পেলেন, কিন্তু লতার গাওয়া খেলু সারি মানি হাউস ভারি এই গানটি শেষ মুহূর্তে বাদ পড়ে গেল। তাতেও হতাশ হননি লতা মঙ্গেশকর। মাঝে মাঝেই তিনি সিনেমায় অভিনয় আর গান গাওয়ার সুযোগ পাচ্ছিলেন,
তবে সিনেমায় অভিনয় করতে খুব একটা ভালো লাগতো না লতার। কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই গোটা পরিবারের দায়িত্ব যে তার কাঁধের উপর। প্রথম ছায়াছবির গান হিসেবে বসন্ত যুগলকরের আপকি সেবা মে ছবিতে পা লাগো কার চুরি এ গানটি গান লতা মঙ্গেশকর। মঙ্গেশকর পরিবারের বন্ধু বিনায়ক দামোদর কর্ণাটকি দীননাথের পর লতার সঙ্গীত গুরু ছিলেন। তাঁর মৃত্যুর পর লতার সঙ্গীত গুরু হন গুলাম হায়দার। নিজের 84তম জন্মদিনে লতা বলেছিলেন তাঁর জীবনে গডফাদার ছিলেন গুলাম হায়দার। গুলামের হাত ধরেই লতা সুযোগ পান মজবুর ছায়াছবিতে 1948 সালে, দিল মেরা তোরা মুঝে কাহি না ছোড়া এ গানটি গাওয়ার। তবে লতার জীবনে প্রথম হিট গান মহল ছবিতে 1949 সালে, এই চলচ্চিত্রের আয়েগা আনেওয়ালা গানটি। লতার এ গানে লিপ দিয়েছিলেন মধুবালা। মাত্র 3 বছর বয়সে তৎকালীন বোম্বে এবং অধুনা মুম্বাইতে পা রেখেছিলেন লতা মঙ্গেশকর। এখানকারই একটি স্কুলে ভর্তি হন তিনি, কিন্তু তার স্কুল জীবন ছিল মাত্র 2 দিনের, কারণ প্রথম দিন স্কুলে যাওয়ায় এক শিক্ষক তাকে হাত ধরে লেখা শিখিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় দিন লতা বোন আশা ভোসলেকে সঙ্গে নিয়ে যান, যা দেখে রেগে যান ওই শিক্ষক, প্রচণ্ড বকাবকি করেন লতাকে। ব্যাস খারাপ লাগে লতার, অভিমান হয় প্রচণ্ড। তৃতীয় দিন থেকে আর স্কুল মুখ হননি সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, বাড়িতে থেকেই চালান পড়াশোনা। নিজের কয়েক দশক ধরে চলা সঙ্গীত জীবনে নিজের গান শুনতেন না লতাজি, কারণ নিজের গান শুনলে নাকি তার মন খারাপ হবে, মনে হবে গানটি ঠিক মতো গান নেই, অন্যভাবে গাওয়া যেত। নিজের মোট 75 বছরের সঙ্গীত ক্যারিয়ারে মাত্র হাতে গোনা 3-4 দিনই লতা মঙ্গেশকর কল টাইমে সময়ে পৌঁছতে পারেননি। দেরি হওয়ার কারণও শেষ দিন পর্যন্ত মনে ছিল তাঁর, নিজেই বলতেন সেই কথা, সারা জীবনে কখনও স্টুডিওতে গিয়ে চেয়ারে বসে গান রেকর্ড করেননি এই সঙ্গীত ডিভা। তার মতে ছিল গান দাঁড়িয়েই গাইতে হয়, আর রেকর্ডিংয়ে গিয়ে কিছুই খেতেন না তিনি, শুধু কয়েক কাপ চা ছাড়া। অল্প বয়সে সংসারের বোঝা কাঁধে এসে পড়ায় নিজের জীবনের শখ আহ্লাদ পূরণ করা হয়নি লতার। শখ ছিল একটা রেডিও কেনার, কিন্তু তাও কিনতে পারেননি বহুদিন পর্যন্ত। দীননাথের করা নির্দেশ ছিল শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া মেয়ে আর কিছু শুনতে পারবেন না, তবে কে এল সাইগলের গান শোনার অনুমতি ছিল শুধুমাত্র। সাইগলের অসম্ভব ভক্ত ছিলেন লতা। নিজের জীবনের প্রথম রেডিও লতা কিনেছিলেন দীননাথের মৃত্যুর 5 বছর পর 18 জানুয়ারি 1947 সালে। সে সময় লতার বয়স ছিল মাত্র 18 বছর, কিন্তু ভাগ্যের কী পরিহাস, রেডিও কিনে বাড়িতে এসে যখন রেডিও অন করলেন তখনই রেডিওতে প্রথম ঘোষণা শুনলেন সাইগলের মৃত্যু সংবাদ। রাগে দুঃখে লতা তৎক্ষণাৎ রেডিওটি দোকানে গিয়ে ফেরত দিয়ে এলেন। লতা মঙ্গেশকর সম্পর্কে একবার অমিতাভ বচ্চন নিজের অনুভূতি বর্ণনা করেছেন খুব কাব্যিক ভাষায়। তিনি বলেছেন, লতা মঙ্গেশকরের গান সুন্দর, হৃদয়ের সবচেয়ে সুন্দর শব্দ আর সুন্দর সুর। লতাজি যখন গান করেন তখন সেই সুরের সঙ্গে হৃদয়ও প্রবাহিত হয়। তারপর গান শেষে যখন হৃদয় আবার আত্মার কাছে ফিরে আসে, 1974 সালে সবচেয়ে বেশি গান রেকর্ড করায় গিনেস বুকে তার নাম উঠে, প্রয়োজন হয় না। বীর জারা ছবির গান ছিল তার সর্বশেষ প্লেব্যাক। কণ্ঠ দিয়েছেন 36 ভাষায় 30,000-এরও বেশি গানে। এ
একবার প্রশ্ন করা হয়েছিল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে পরজন্মে তিনি কি হতে চান। উত্তরে তিনি বলেছিলেন তিনি আর জন্মাতে চান না, আর যদি জন্মানো তাহলে লতা মঙ্গেশকর হয়ে তিনি জন্মাতে চান না। কেন তিনি এই কথা বলেছিলেন, তার মনে কি কোনো গভীর কষ্ট ছিল জীবনে? হয়তো বা তাই। না হি জন্ম মিলে তো আচ্ছা হে, আর আগর বাকি জন্ম মিলা মুঝে তো মে লতা মঙ্গেশকর বননা নেই চাও। কিউ কোকিল কণ্ঠী লতা মঙ্গেশকর আজীবনই বিনয়ী মৃদুভাষী। এই শিল্পীকে চিনত গোটা উপমহাদেশ, কেবল ভারতে নয়। লতা মঙ্গেশকরের মতো এতটা দীর্ঘ ক্যারিয়ার জুটেছে খুব কম শিল্পীর ভাগ্যে। আর তাই তো নাইটিঙ্গেল, কিংবদন্তি বা সুর সম্রাজ্ঞী উপাধিগুলো তার নামের আগে বাহুল্য মাত্র। তিনি নিজের প্রতিভায় চিরকালই ভাস্বর উজ্জ্বল এক নক্ষত্র। লতা মঙ্গেশকরের কাছে শ্রোতা আর শিল্পীদের সেই ঋণ, যে ঋণ সারা জীবনেও শোধ করা যাবে না, সেই ঋণ কেবল কৃতজ্ঞতার সহকারে স্বীকার করতে হয়। বিদায় হে কিংবদন্তি সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। খুঁজে